মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের সবথেকে সফল অধিনায়ক, তার সাথে দুর্দান্ত ব্যাটসম্যান, দুর্দান্ত উইকেট কিপার। কিন্তু দিনেশ কার্তিক তাকেই বাদ দিয়ে বেছে নিয়েছেন ভারতের সর্বকালের সেরা একাদশ। শুধু ধোনি নয়, ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেবকেও দলে রাখেননি দিনেশ কার্তিক। ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন কার্তিক, যেখানে কোনো একটি ফরম্যাট নয়, ওয়ান ডে টেস্ট এবং টি টোয়েন্টি তিনটি ফরম্যাট মিলিয়েই তিনি দলটি বেছেছেন। কিন্তু সেই দলের কোথাও নেই কোনো নিয়মিত উইকেট কিপার। কার্তিকের বেছে নেওয়া দলে রয়েছেন পাঁচজন ব্যাটসম্যান, দুজন অলরাউন্ডার, দুজন স্পিনার এবং দুজন পেস বোলার। ওপেনার হিসেবে কার্তিক দলে রেখেছেন বীরেন্দ্র সেহবাগ এবং রোহিত শর্মাকে। তিন নম্বরে নামবেন রাহুল দ্রাবিড়। এছাড়া দলে রয়েছেন সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজা। দলের দুজন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলে। এছাড়া পেস বোলার হিসেবে আছেন জসপ্রীত বুমরা এবং জাহির খান। দলে দ্বাদশ ব্যক্তি হিসেবে রয়েছেন হরভজন সিং। এবারে এক নজরে দেখে নিই কার্তিকের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা একাদশ। বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরা এবং জাহির খান।